কাজ আশ্রয় প্রকল্পে 40,000 ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস মুখ্য সচিবের আইনজীবী নিয়ে বিচার প্রার্থীদের হয়রানি শেষ নেই পরিবর্তনেও নানা ঝক্কি অপরাধ বলছেন অ্যাটর্নি জেনারেল পড়েছে সড়ক ব্যবস্থা বর্জ্য উপচে সড়কে চলাচল বন্ধ দক্ষিণের 53 নম্বর ওয়ার্ডে দুর্ভোগে বাসিন্দারা পাকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প পাকিস্তানে দুজন নিহত আহত কয়েকশো মানুষ চতুর্থ দফায় 40,000 গৃহ ও ভূমিহীনকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাড়ি ও জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুখ্য সচিব তোফাজুল হোসেন মিয়া জানান মুজিব বর্ষে কেউ ভূমিহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার বাস্তবায়ন অব্যাহত রয়েছে পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের কথাও ভাবছে সরকার বিস্তারিত সাইফুল ইসলামের প্রতিবেদনে আমাদের বিশ্বাস আছে ইমন গরজে থাকুম ইমন গরজে পাইম মানে আল্লাহ যেন শেখ হাসিনা দিছে সাহায্য করছে আমরা দয়া করছে ঘর পাইছি প্রতিবন্ধী মেয়ে নিয়ে অনেক সুখে আছি আগে আমি পরের বাড়ি থাকতাম এখন আমাদের প্রধানমন্ত্রী সেই অভাব অনটার থেকে আমাকে রক্ষা করছে এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি ফাতেমা মনিছুট ও তাজেদারা এভাবেই বলছিলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর কিভাবে বদলে দিয়েছে তাদের জীবনমান প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে সারা দেশে প্রায় 40,000 গৃহ ও ভূমিহীন পাচ্ছেন সেমিপাকা ঘর যা তাদের নতুন করে বাঁচতে শেখাচ্ছে আমার মেয়ে লেখাপড়াও শিখাচ্ছি ইন্টার ফার্স্ট ইয়ারে আছে আমি দর্জি কাজ করে এবং সেই ঈদে আমি মেয়েকে লেখাপড়া শিখাচ্ছি আমি ভালো আছি কোনোমতে কর্ম করে আমরা চলি গোটে মধ্যে থাকতে পারবো বা গোটে মধ্যে ঘুমাইতে পারবো খাইতে পারবো এই অবস্থা আমরা স্বামী পাশাপাশি দিন মজুরি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আমি তার পাশাপাশি আর কি এটা করি এর জন্য আমার সংসার আর আগের থেকে সচল আছে আশ্রয়ণ প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান ভবিষ্যতে আশ্রয়হীনের খোঁজ পেলে তাদের দ্রুত আবাসনের ব্যবস্থা করা হবে এইটা বাংলাদেশের একমাত্র প্রকল্প বলা যায় যে টোটালি দারিদ্র্যসীমার নিচের লোকদেরকে কভার করছে ফলে এই দারিদ্র্যসীমার নিচের মানুষগুলো ঘর পাওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু জাম্প করে উপরে উঠে যাচ্ছেন যে কোনো আশ্রয়ণে গেলে দেখবেন যে আপনারা সেখানে এই কৃষিকাজ হাঁস মুরগি পালন মৎস্য চাষ এই সব বিষয়গুলো কিন্তু তারা যুক্ত করেছে ফলে আমাদের এই ন্যাশনাল প্রোডাক্টিভিটিতেও কিন্তু এরা এখন একটা বড় অংশীদার হয়ে এসেছে কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে ঘর পাওয়া লোকদের স্বাবলম্বী করতে কাজ করার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আশ্রয়ণে গিয়ে তাদের নিড বেসড ট্রেনিং দেবে সাইফুল ইসলাম দেশ টিভি ঢাকা নিম্ন আদালতে মামলা পরিচালনাকারী আইনজীবী নিয়ে হয়রানির যেন শেষ নেই বিচার প্রার্থীদের অজ্ঞতার সুযোগ নিয়ে দিনের পর দিন নানা কায়দায় খসানো হয় টাকা আইনজীবী পরিবর্তন করতেও নানা ঝক্কি পোহাতে হয় ঢাকা বারের সম্পাদক জানান হয়রানি ঠেকাতে 6টি ট্রাইব্যুনাল করা হয়েছে আর এ ধরনের ঘটনাকে অপরাধ হিসেবে দেখছেন অ্যাটর্নি জেনারেল বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে প্রতিদিনই বিভিন্ন থানা থেকে আটককৃতদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় বেশিরভাগ ক্ষেত্রে আদালতে প্রথম দিন হাজির করার সময় আসামিদের সাথে তাদের আইনগত অভিভাবকরা থাকেন না অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যরা জানতেও পারেন না এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসাধু আইনজীবী বন্দীদের কাছ থেকে জামিন শুনানির কথা বলে একটি বেলবন্ডে সই করিয়ে নেন বিপত্তির সূত্রপাত এখান থেকেই হয় প্রায় আড়াই বছর আগে কামরাঙ্গিচর থানা থেকে চাঁদপুরের মৃত আরিফ হোসেনের ছেলে সিরাজ একটি হত্যা মামলায় আসামি হয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে আসেন সেই সময় এক আইনজীবী এসে জানান কিছু টাকা দিলেই
রমজান শুরুর আর একদিন বাকি, ঠিক এমন সময়ে ঝিনাইদহের মানুষ বিপাকে পড়েছেন মুরগি নিয়ে। শহরের বাজারে হঠাৎই সংকট তৈরি হয়েছে মুরগির। ব্রয়লার, সোনালি, লেয়ার সহ কোনো জাতের মুরগি মিলছে না সেখানে। বড় বাজারগুলোয় মাঝে মধ্যে অল্প মুরগি মিললেও দাম চড়া। খাবার, বাচ্চা আর ওষুধ নিয়ে কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণেই এমন অবস্থা হয়েছে বলে দাবি খামারিদের। মেহেদি হাসান সবুজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদরের একটি মুরগির খামারের চিত্র এটি। খামারে নেই মুরগি, বাচ্চা না পাওয়ায় চলতি মাসের শুরু থেকেই বন্ধ রয়েছে খামারটি। একই দশা জেলার প্রায় 2,500 বেশি খামারের। বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার সহ কোনো জাতের মুরগি যেন মিলছে না ব্যবসায়ীদের খাঁচিতে। অল্প যা কিছু মিলছে সেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। আগে এই দোকানে মুরগি বিক্রি হতো 150 পিস, এখন 50-60 মুরগি বিক্রি হয়। এমন সংকটে আলোচনার খোরাক জোগাচ্ছে হ্যাচারি কোম্পানিগুলোর চুক্তিভিত্তিক ব্যবসা। পোল্ট্রি বাচ্চা উৎপাদনকারী হ্যাচারিগুলো এখন সবার কাছে বাচ্চা দিচ্ছে না বলে অভিযোগ খামারিদের। পাশাপাশি দাম বেড়েছে মুরগির খাবারের, ফলে পথে বসা উপক্রম হয়েছে এই শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ী ও খামারিদের। গত 2 মাস আগে একটা বাচ্চা পাইছিলাম 3,000, এরপর আর কোনো বাচ্চা পাইনি আমি। 2,000 বাচ্চা নিতেন, বাচ্চা যদি আপনি চান তো এক সপ্তাহ ওয়েট করে 200 বাচ্চার অর্ডার নিল, ওরা নিচ্ছে আর বলছে আমাদের বাচ্চা নেই। কি কারণে পাওয়া যাচ্ছে না কি হচ্ছে এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের ব্যবসায়ের উপরে এখন যে ব্যবসা বন্ধ হয়ে থাকবে। বর্তমান সময়ে যে সমস্যাটা আমরা ফেস করতেছি, আমরা বাচ্চা পাচ্ছি না, কোম্পানিগুলো আমাদের বাচ্চা দিচ্ছে না। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী ঝিনাইদহ জেলার ব্রয়লার, সোনালি, লেয়ার সহ মোট খামার রয়েছে 4,974টি, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 2,500 বেশি। বর্তমানে বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়, যা এক মাস আগেও ছিল 130 থেকে 140 টাকা। এছাড়া মুরগির খাবার এক মাসের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 500 টাকা পর্যন্ত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ফার্মারের বাইরে তারা বাচ্চা দিতে চায় না, এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং আমরা এই বিষয়টা আমরা স্যারও জানেন, আমরা এটা কীভাবে সলিউশন করা যায় সেই চেষ্টা আমরা নেব, এই ব্যবস্থা আমরা নেব। বাজারে এই সমস্যা রমজানে নিতে পারে ভয়াবহ রূপ, দ্রুত বাজার নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ দপ্তর। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। সুয়ারেজ লাইনের অব্যবস্থাপনার কারণে ড্রেনের নোংরা পানিতে সয়লাব রাস্তা। চলাচলের উপযোগিতা নেই বললেই চলে খোদ রাজধানীতে এমন চিত্র দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডে। সেখানকার মেডিকেল রোড সংস্কারের মুখ দেখেনি 18 বছরেও। স্থানীয়রা জানান কাউন্সিলরের কাছে অভিযোগ করা হয়েছে বারবার, এমনকি সিটি কর্পোরেশন বরাবর চিঠি পাঠিয়েও সুরাহা হয়নি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। হাইওয়ে থেকে একটু ঢালে নামলেই চোখে পড়বে খনাখন্দে ভরা আর নোংরা পানি জমে থাকা পশ্চিম জুরাইনের মেডিকেল সড়কটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে থাকা এই রাস্তাটি এখন চলাচলের অযোগ্য। সুয়ারেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বাসাবাড়ির বর্জ্য নালা উপচে উঠে আসছে সড়কে। সামান্য একটু বৃষ্টি হইলেই পুরো রাস্তাটা মনে করুন অকেজো হয়ে যায়। হ্যাঁ, একটা রুগী যে সাথে হাসপাতালে প্রতিনিয়ত মনে করুন সকাল বিকাল রুগী আস, রুগী পর্যন্ত আসতে পারে না। এখানটা মনে করুন কত রুগী আসিয়া মনে করুন যে ড্রেনে পড়ে যেতে আসি করে যেতে আসি। আমি 13 বছর ধরে এখানে, এই 13 বছর ধরে দেখতে আসি এক কোমর পানি এখানে হইতে থাকে, সবসময় হইতে থাকে। আমাদের স্কুল ড্রেস নষ্ট হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 53 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটি বর্ষায় বেশিরভাগ সময় পানিতে তলিয়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের। বৃষ্টি হলে আমার দোকান সুই সুই মানে দোকান পানি উঠে যায়। রোগী এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, ব্যবসার রোগী এই রাস্তার কারণে রোগী আসতে পারতেছে না। বর্ষার দিনে যে প্যান খাসে যাচ্ছে জলের কারণে। আমাদের এখানে এখন ভাড়াটিও থাকে না, এমন একটা অবস্থা, কোনো গাড়ি ঘোড়াও চলে না। দেশ টিভির টিম কাজ করতে করতেই শুরু হয় বৃষ্টি। মাত্র 10 মিনিটের বৃষ্টিতে মিলল স্থানীয়দের অভিযোগের সত্যতা। এই সড়কটিতে অবস্থিত বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জুরাইন স্বাস্থ্যসেবা কেন্দ্র। সড়কের বেহাল দশার কারণে দুর্ভোগে পড়তে হয় এখানে সেবা নিতে আসা রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকবার সিটি কর্পোরেশনের অভিযোগ জানালো, ফলাফল শূন্য। মানুষের ভোগান্তির শেষ নাই, এখানে একটু সামান্য একটু বৃষ্টি হলে মানে রাস্তা ডুবে যায়। চিফ এক্সিকিউটিভ অফিসার ফরিদ আহমেদের সাথে আমি যোগাযোগ করি, চিফ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করি, আমি অনেকবার গিয়েছি এবং আলটিমেটলি মাননীয় মেয়র সাহেব এটা কিন্তু অ্যাপ্রুভ করেছিলেন। অ্যাপ্রুভ করেছিলেন গত অর্থ বছরে, বাট উনি নোট দিয়েছিলেন প্রবাবলি এই অর্থ বছরে কার্যকর করার জন্য। তো এখনও তো
প্রজেক্টটা আসলে শুরু হওয়া উচিত ছিল ড্রাই মৌসুমে, এখন অলরেডি রেইনি সিজনের কাছাকাছি চলে আসছে। আমার কাছে মনে হয় না এই কবে শেষ হবে আল্লাহ জানে। অভিযোগের বিষয়ে আবারও আশ্বাস মিলল স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে। মুঠোফোনে তার আশ্বাস, আগামী মাসেই শুরু হবে সংস্কার কাজ। টেন্ডার হয়ে গেছে, এটা কাজ শুরুই আগামী মাসে। বিভিন্ন প্রতিবন্ধকতা, করোনা মহামারী গেল, নানা সমস্যার জন্য আর কি একটু লেট হয়েছে, বিলম্ব হয়েছে। আশ্বাস আর নাবিশ্বাসের মধ্যে আটকে আছে এই 53 নম্বর ওয়ার্ডের মেডিকেল রোডের বাসিন্দাদের জীবন। তবে আর কত আশ্বাসের পর তাদের মুক্তি মিলবে এই দুর্ভেগের জীবন থেকে, সেই প্রশ্ন এখন তাদের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।